আপনারা সকলেই জানেন শ্রী রামকৃষ্ণদেবের অন্যতম ত্যাগী পার্ষদ শ্রীমৎস্বামী ত্রিগুণাতীতানন্দজির জন্মস্থানের উপর এই পূর্ণ রামকৃষ্ণ মঠ নাওড়া গড়ে উঠেছে। বিগত এক দশক ধরে এই অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, জনসচেতনতা এবং বিভিন্ন রকম কারিগরি শিক্ষা হয়েছে। এখন আমরা এখানে উপস্থিত হয়েছি বর্তমানে যে করোনা ভাইরাস বা কোভিড-19 সেই উপলক্ষে একটি স্বাস্থ্য সচেতনতা শিবির। আমরা এখানে সৌভাগ্যের সঙ্গে দাঁড়াচ্ছি বর্তমান বিলু সাহেব এখানে আছেন, যিনি আমাদের এই অঞ্চলকে প্রতি মুহূর্তে নিজ তত্ত্বাবধানে পরিচালনা করছেন। স্বাস্থ্য সচেতনতা এবং কীভাবে আমরা আমাদের স্বাস্থ্যকে ভালো রাখতে পারি সেই ব্যাপারে কিছু আলোকপাত করা। তো আমরা যদি আমি এখানে আসছি বেশ কয়েক মাস ধরে, কয়েক বছর ধরে আমি এখানকার